একদিকে দুয়ারে সরকার কর্মসূচি, অন্যদিকে গ্রামে চলো, গ্রামে চলো কর্মসূচি তৃণমূলে মহিলাদের কেন্দ্রে কি বলবেন? এটা দেখুন, তৃণমূলের কাছে মনে হচ্ছে গ্রামে চলো কর্মসূচিটা নতুন ভাবে তারা গ্রামে যাচ্ছে, এতদিন তারা গ্রামের দিকে ঘুরেও তাকায়নি। এবং ভারতীয় জনতা পার্টি সবসময় গ্রামে থেকে, মহিলাদের পাশে থেকে, রান্নাঘরে থেকে, মহিলাদের ঠাকুরঘরে থেকে, মহিলাদের পাশে থেকে, মাঠে খেতে থেকে মহিলাদের সঙ্গে বরাবরই আছে। তারা যতই গ্রামে গ্রামে কর্মসূচি করুক না কেন, এত চারিদিকে যে নারীদের উপর অত্যাচার চলছে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে সেই নারীদের অত্যাচারের কোনো শাস্তি, কোনো বিচার উনি করেননি। যতই গ্রামে গ্রামে যাক, গ্রামের মহিলারা তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নেবে। পঞ্চায়েত ভোটে এরা মানুষের উপর থেকে বিশ্বাসার নেই, একের পর এক মানে দুর্নীতি ধরা পড়ছে। শিক্ষা মন্ত্রণালয়টা পুরো জেলের ভেতর ঢুকে গেছে, এরা মানুষকে বিশ্বাস করতে পারছে না। কিন্তু এত তোলাবাজি হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে, সেই জন্য ভাবছি মানুষের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছে বলে অস্ত্র দিয়ে, মানে রক্ত, খুন, বোমা এইসব দিয়ে এরা পঞ্চায়েত ভোট করতে চাইছে বলে আগাম এরা অস্ত্রগুলোকে স্টকে নিয়ে আগাম মানে মজুত করে রাখছে। কিন্তু কোনো লাভ হবে না, কারণ মানুষ এখন বুঝে গেছে, কারণ এই মানুষের কাছে এত বড় একটা সুযোগ এসছে এই দুর্নীতির সরকারকে পঞ্চায়েত থেকেই আস্তে আস্তে করে উপড়ে ফেলার জন্য। মঙ্গলের এক পঞ্চায়েত সদস্য সোনাপুরে, তিনি পুলিশকে আক্রমণ করেছেন, পুলিশ আর তৃণমূলের নেতারা পুরো এক হয়ে গেছে, থানাগুলো পর্যন্ত তৃণমূলের পার্টি অফিস হয়ে গেছে। আজকে পুলিশদের যে বলছে, আজকে পুলিশ মন্ত্রী কে আছে, আজকে পুলিশ মন্ত্রী আছে মমতা বন্দ্যোপাধ্যায়। তো ইনডাইরেক্টলি তো মমতা বন্দ্যোপাধ্যায়কেই এই কথা বলা হচ্ছে। তার মানে ভেতরে ভেতরে এদের দল দুভাগে ভাগ হয়ে গেছে। বাইপোর দল এখন পুলিশ মন্ত্রীকেই মানে সরানোর চেষ্টা করছে, সেই জন্য পুলিশের ব্যাপারে সবাই দেখছে এখন, সব নেতারা মানে কাকস্বরে পুরো একদম চিৎকার করছে যে পুলিশের কাজ খুব নক্কারজনক, পুলিশ ঠিক কাজ করছে না, পুলিশরাই সব নোংরা নোংরা কাজগুলো করাচ্ছে। তার মানে পুলিশ মন্ত্রীকেই এরা দিল্লিতে চেষ্টা করে আবার তলব করেছে, দেখা করছে, মানে বৈঠক করবে না। যতই উনি বৈঠক করুন, প্রধানমন্ত্রীর স্বপ্ন অধরাই থেকে যাবে। আর দিল্লিতে চেষ্টা করে নাকি তলব করেছে, কি বলবেন? হ্যাঁ, সেটাই মানে এখন মানে মেয়েকেও ছাড়েনি, বাবা এত পাপ করেছে, মেয়েকেও ওই পাপে যুক্ত করে নিয়েছে। এদের কখনো কোনো দিন ভালো হতে পারে না। এবং এত এত মহিলারা যারা মানে এসএসসির জন্য চাকরি প্রার্থীরা, যারা প্রায় 600 দিন হয়ে গেল, যারা না খেয়ে না দিয়ে বলে বাচ্চা নিয়ে চোখের জল ফেলে পুজো, ভাইফোঁটা থেকে কালী পুজো, দুর্গা পুজো সারাক্ষণ ওখানে বসে আছে, তাদেরকে মেরে যেভাবে তুলে দেওয়া হচ্ছে, এবং এরা আজকে মাইনেই নিচ্ছে শুধু, কোনো রকম তারা স্কুলে যায় না, শুধু রেজিস্টার খাতায় তাদের নাম আছে শিক্ষিকা হিসাবে। তার মানে তৃণমূলের লোকেরা জনতার টাকা, জনতার চাকরি লুট করে নিজেদের মেয়েদের, নিজেদের বংশকে, নিজেদের পরিবারকে মানে আরও বেশি করে মানে বিকাশ করছে নিজেদের পরিবার। এদের উচিত ছিল আজকে বাংলার মহিলাদের বিকাশ করা, কিন্তু এরা নিজের মেয়েদের শুধু বিকাশেই ব্যস্ত। দুয়ারে সরকারে কী খেয়েছে, দুয়ারে সরকারে যদি মানুষ মানে আজকে সেই স্বাচ্ছন্দ্য পেত, সেই সুবিধা পেত, তাহলে মানুষকে তো বিভ্রান্ত হতো না। এরকম আপনারা দেখতে পাবেন যদি করে তৃণমূল নেতাদের পঞ্চায়েত ভোট সামনে আসছে এবং তাদের ঘর থেকে মানে তদন্ত করা হয়, যদি খোঁজা হয় প্রচুর অস্ত্র পাওয়া যাবে, বিছানার তলা থেকে বলুন বা মাটি খুঁড়ে বলুন, এরা নিজেদের অস্ত্র মানে মজুত করে রাখছে আগামী পঞ্চায়েত নির্বাচনে। এটা রক্ত দিয়ে ভোট চায়, এরা খুন দিয়ে ভোট চায়, এরা বন্দুক দিয়ে ভোট চায়, মাথায় বন্দুক থেকে এরা পঞ্চায়েত ভোট মানুষের কাছ থেকে নেবে বলে পঞ্চায়েত ভোটে কাউকে নমিনেশন জমা দিতে দেবে না কোনো পার্টিকে, এই জন্য এরা করছে। অ্যারেস্ট করা হয়েছে এবং কতদিন তাদের উপযুক্ত শাস্তি দেওয়া প্রয়োজন, এরা যেন জামিনে না ছাড়া পেয়ে যায়, এটাই বলছে।